করোনা মহামারীতে অনেকটাই অনিশ্চিত অমর একুশে গ্রন্থমেলা। লেখক এবং প্রকাশকরা চাচ্ছেন স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হোক বইমেলার। প্রকাশকরা বলছেন বছরের 98% বই বিক্রি হয় বইমেলায়, তাই বড় লোকসানের থেকে রক্ষা পেতে মেলার আয়োজন করা উচিত। আমি মূল হাসানের রিপোর্ট। প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম দিন বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। মাস জুড়ে প্রাণের এই মেলা পরিণত হয় লেখক, কবি, প্রকাশক ও পাঠকদের মিলন মেলায়। করোনা মহামারীতে এবারের বইমেলা অনিশ্চিত, বিকল্প হিসেবে ভার্চুয়ালি মেলা আয়োজনের চেষ্টা করছে বাংলা একাডেমি। তবে লেখকরা মনে করেন মেলা বইপ্রেমী মানুষের মিলন ঘটায়, তাই শারীরিক উপস্থিতি নিশ্চিত করে মেলার আয়োজন করা উচিত। বইমেলাটা চলুক, থাকা উচিত, সীমিত আকারে হতে পারে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে হতে পারে। তারপরও হোক, নতুন লেখক বেরিয়ে আসবে এখান থেকে, নতুন নতুন বই পড়বে মানুষ এবং লেখকদের প্রাণের মেলা থেকে যাতে বঞ্চিত না হয়। একই মত প্রকাশকদেরও, স্বাস্থ্যবিধি মেনে মেলা আয়োজনের পক্ষে তারা। মেলার প্রস্তুতি তো আসলে কমপক্ষে 6 থেকে 8 মাস আগে থেকে শুরু হয়ে যায় এবং এটাও একটি বড় ধরনের সমস্যা তৈরি হবে, কারণ অধিকাংশ প্রকাশকেরই কিন্তু প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। অনেকে যেমন বইপত্র ছেপেও ফেলেছে, কারণ একবারে তো সব বই ছাপা যায় না, এটা ছাপা বাধাই করা এগুলো বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তো মেলা যদি না হয়, এখানে অনেকে অলরেডি মানে বিভিন্ন রকম ভাবে তারা একটা মানে পুঁজি বিনিয়োগ কিন্তু করে ফেলেছে এই মেলাকে কেন্দ্র করে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত করতে পারেনি বাংলা একাডেমি। বইমেলা কবে শুরু করা যায় সেই বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছি, আমরা যেকোনো সময় হয়তো সেই নির্দেশনা পাবো। এবার কিভাবে মেলা অনুষ্ঠিত হবে নাকি আদৌ হবে না, সে সিদ্ধান্ত জানতে লেখক, পাঠক ও প্রকাশকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আমিমুল হাসান, নাগরিক, ঢাকা।